মাহবুবা প্রশ্ন করেছেন, সকালে ও রাত্রে একটি করে সাইট্রোমিস 200 mg খাওয়ায় হয় 3 দিন, কতক্ষণ পর থেকে পিরিয়ড শুরু হবে? আপনি কি সমস্যার কারণে এই ওষুধটি খেতে চাচ্ছেন তা বলেন নি, তবে এই ওষুধটি গাইনি চিকিৎসক ব্যতীত খাওয়া উচিত নয়। যদি আপনি চিকিৎসকের পরামর্শে খান তাহলে ঠিক আছে, তবে পিরিয়ড কখন হবে তা বলা সম্ভব না। যদি 3 দিনে মোট 6টা পিল খান তাহলে অপেক্ষা করুন, পিরিয়ড হতে পারে। EM হোসেন প্রশ্ন করেছেন, সাইট্রোমিস 200 mg খাওয়ানোর পর অল্প একটু মাসিক হলে এর পরে কি আর কোনো প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে? না, প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে না, তবে এই পিলে চিকিৎসকের পরামর্শে খাবেন আর অপেক্ষা করুন, মাসিক ক্লিয়ার হবে। অ্যানিনিমাস প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 11 মাস, আমি 4 সপ্তাহে প্রেগনেন্ট, এখন সাইটোমিস 200 খেলে আমার বাচ্চা দুধ পান করতে কোনো সমস্যা হবে কি? আপনার বুকে দুধ খাওয়া বেবির বয়স 11 মাস এবং এই অবস্থায় আপনার আরও গর্ভের সন্তান এসেছে যার বয়স 4 সপ্তাহ, কিন্তু আপনি সাইট্রোমিস মেডিসিন কেন খেতে চাচ্ছেন তা জানার নেই, তবে এই মেডিসিন হলো গর্ভপাতের পিল যা 4-4 সপ্তাহের বাচ্চা নষ্ট করার জন্য ব্যবহার করা হয়, এই জন্য একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা উচিত। এছাড়াও এই সাইট্রোমিস মেডিসিন নারীদের মাসিক সংক্রান্ত অন্যান্য সমস্যার জন্য সাজেস্ট করা হয়। আপনার হয়তো DNC করার প্রয়োজন হতে পারে, কাজে ভালো হবে আপনি গাইনি চিকিৎসকের কাছে যান, ওনার পরামর্শে গর্ভপাত করান। আপনি নিজ থেকে এসব পিল নেবেন না, এসব পিল সেবন করা স্তনপান নারীদের খাওয়া নিরাপদ না, যা বেবির উপর প্রভাব ফেলতে পারে। শাহরিয়া আবার প্রশ্ন করেছেন, সাইট্রোমিস 200 ট্যাবলেটটি খাওয়ার পর অল্প সাদা পানি বের হচ্ছে, 24 ঘন্টা হলো কিন্তু মাসিক হচ্ছে না, সাথে মাঝারি ধরনের পেট ব্যথা, বয়স 19, আমি বিবাহিত, গত 2 মাস ধরে মাসিক বন্ধ হয়েছে, 4 বার প্রেগনেন্ট টেস্ট করেও নেগেটিভ রিপোর্ট আসে, হাসপাতালে গাইনি ডাক্তারের পরামর্শে সাইট্রোমিস 200 ট্যাবলেটটি খাওয়ার পর অল্প সাদা পানি বের হয়েছে, 24 ঘন্টা হলো কিন্তু মাসিক হচ্ছে না, সাথে মাঝারি ধরনের পেট ব্যথা, এখন খুব ভয় হচ্ছে, মাসিক কি হবে কি হবে না, এই ওষুধ সেবনের কতদিন পর পর্যন্ত মাসিক হওয়ার সম্ভাবনা থাকে? আপনাকে কি নিয়মে এই ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছে তা বলেননি, তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে থাকুন, মাসিক হবে ইনশাল্লাহ। আতল পেট ব্যথা, শরীর দুর্বলতা, বমি ভাব, মাথা ব্যথা, এসব পিলের ব্যবসা প্রতিক্রিয়া, তাই অপেক্ষা করুন, মাসিক হবে। আর চিকিৎসকের নিয়ম ও সময় অনুযায়ী ওষুধ খেতে থাকুন, মাসিক হবে। আর ঠিক কখন কবে মাসিক হবে তা বলা সম্ভব নয়, কাজেই উত্তম হবে অপেক্ষা করুন। অ্যানিনিমাস আবার প্রশ্ন করেছেন, সাইট্রোমিস খাওয়ার পর ব্লিডিং হয় টানা 10 দিন, এখন 41 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত মাসিক হলো না, এই সমস্যার সমাধান কি? আপনি সাইট্রোমিস খেয়েছেন যার কারণে প্রথম অবস্থায় 10 দিন টানা রক্তপাত হয়ে যায়, আর এভাবে অতিরিক্ত রক্তপাতের কারণে আপনার পরবর্তীতে মাসিকের সময় পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ অনিয়ম হচ্ছে, তবে এই সময় মিলনের প্রোটেকশন নেবেন অথবা অপেক্ষা করুন, মাসিক হবে। কাজেই অযথা চিন্তা না করে শুধু অপেক্ষা করুন, আশা করি যথাসময়ে হবে, তবে আপনি 15 দিন ভিটামিন ও আয়রন মেডিসিন নেন, পুষ্টিকর খাবার খান, স্বাভাবিকভাবে জীবনযাপন করুন।